তৃণমূল পার্টি অফিসের ভেতরে পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারধরের ঘটনায় নয়নসুক অঞ্চলে বহিষ্কৃত তৃণমূল সভাপতি ইমরান অভিযুক্তকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ রবিবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় ধৃতদের উল্লেখ্য রবিবার সকালে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের ভেতরে পঞ্চায়েত প্রধানের স্বামী ও তৃণমূলের অঞ্চল সভাপতির মধ্যে গণ্ডগোলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি মাথা ফাটে তৃণমূল পরিচালিত নয় পঞ্চায়েত প্রধানের স্বামী হৃদয় মণ্ডলের ঘটনার পরে রবিবার রাতে গ্রেপ্তার করা হয় বহিষ্কৃত তৃণমূলের অঞ্চল সভাপতি ইমরান আলী সহ আরও চারজনকে সোমবার তাদের আদালতে পাঠানো হয় এদিকে রবিবারের ঘটনার পরেই সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূল অঞ্চল সভাপতিকে বরখাস্ত করেন তৃণমূলের ব্লক সভাপতি অরুণময় দাস